আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবি 10 মিনিট স্কুলের এসএসসি কেমিস্ট্রি লাইভ ক্লাসে। আজকের ক্লাসটি আমাদের সাপোর্ট করছে গুড লাক স্টেশনারিজ। সো তোমরা যারা যারা মাত্র ক্লাসে জয়েন করেছো তারা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে, কোন জায়গা থেকে আজকের আমার এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো। আজকের ক্লাসটি মূলত আমরা রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমাদের এসএসসি যে বইটি রয়েছে তার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যারা মাত্র জয়েন করেছো তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই কেমিস্ট্রি লাইভ ক্লাসে, এসএসসি কেমিস্ট্রি। আজকের ক্লাসটি তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাসটি নিতে সহায়তা করছে আমাদের গুড লাক স্টেশনারিজ, সেজন্য গুড লাককে ধন্যবাদ। তোমরা যারা মাত্র ক্লাসটিতে জয়েন করেছো তারা আমাকে জানিয়ে দাও যে তোমরা কে, কোন জায়গা থেকে ক্লাস করছো, এবং তোমরা আমাকে জানিয়ে দাও তোমরা কোন ক্লাসে পড়ছো। আজকের ক্লাসটি কিন্তু যারা ক্লাস 9-এ পড়ছো, যারা ক্লাস 10-এ পড়ছো, যারা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে, সবার জন্যই কিন্তু ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। সো তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে, কোন ক্লাসে পড়ছো, এবং তোমরা ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিবে। আচ্ছা, অনেকেই জয়েন করেছে আমার ক্লাসে। সামিয়া নিশা জয়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আব্দুল হাদি বলছে হ্যালো হ্যালো ভাইয়া, সাইফ আজিমপুর থেকে জয়েন করেছে, ওকে, ফারদিন জয়েন করেছে বগুড়া থেকে। আচ্ছা সামিয়া নিশা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আজকে ক্লাসটি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আজকে যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক আছে এই অধ্যায়টিতে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা। সো আশা করি এই ক্লাসের পর তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। ওকে, সো রেদোয়ান জয়েন করেছে কেরানীগঞ্জ থেকে, ক্লাস 10-এ পড়ছে সে। তাশফিয়া মেহেদাবিন জয়েন করেছে। ওকে, সো তোমরা যারা যারা তাশফিয়া মেহেদাবিন ক্লাস 10-এ পড়ছে, তোমরা যারা যারা মাত্র জয়েন করে ক্লাসটিকে অবশ্যই তোমরা গ্রুপে শেয়ার করে দাও। ইন দ্য মিন টাইম আমিও ক্লাসটি তোমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি, এবং তোমরা আমার আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং আমাদের অ্যাপেও পেয়ে যাবে তুমি। ওকে, সো আরও অনেকে জয়েন করেছে, রিপ্তি জয়েন করেছে, সৌহার্দ্য জয়েন করেছে ঢাকা থেকে, শেখ জয়েন করেছে নবপুর থেকে, রিপ্তি বরিশাল থেকে। ওকে, শেয়ার ডান। ওকে, তোমরা যারা যারা শেয়ার করে দিয়েছো ক্লাসে তোমরা কমেন্টে ডান লিখো, আমি ততক্ষণে আজকে কী কী টপিক আমরা পড়বো সেখানে চলে যাই। ওকে, সো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা মূলত সপ্তম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের যে টপিকটা দিয়ে আমরা আজকে শুরু করব, চলো আমরা মেইন পড়াশোনায় চলে যাই। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি, এবং তোমরা ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, সো আজকের প্রথমে যেই জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে পরিবর্তন, অর্থাৎ ভৌত ও রাসায়নিক পরিবর্তনের একটা পার্থক্য দেখবো আমরা প্রথমে। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসের নোট নেওয়া শুরু করবে, নোট করে তোমরা আমাদের এই লাইভ গ্রুপটিতে পোস্ট করে দিতে পারো, তাহলে তোমাদের নোটগুলো আমাদের অ্যাপে আমরা অ্যাড করে দিতে পারবো, যেটা দেখে পরবর্তীতে হাজার হাজার শিক্ষার্থী সেগুলো পড়তে পারবে। ওকে, সো আজকে আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের কী কী পার্থক্য দেখা যায়। সো প্রথমে আসি আমরা ভৌত পরিবর্তন কাকে বলে, সংজ্ঞাটা। আমার এখানে যেহেতু জায়গা শর্ট, তো সংজ্ঞাটা আমি ডিটেলস লিখছি না, তোমরা একটু শুনে খাতায় লিখে ফেলবে। সো ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মৌলসময় শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকে কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ কি, মেইন পয়েন্ট হচ্ছে শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকে। ভৌত পরিবর্তনের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে শতকরা সংযুক্তি অপরিবর্তিত, শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকে, ও চেঞ্জ হবে কি, ভৌত অবস্থার চেঞ্জ হবে, অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন। ভৌত অবস্থাটা কি আসলে, ভৌত অবস্থা হচ্ছে একটা জিনিসের ফিজিক্যাল স্টেট, জিনিসটা দেখতে যেরকম আর কি। যেমন তোমরা পানি দেখো, পানির ভৌত অবস্থা কি, পানির ভৌত অবস্থা হচ্ছে তার জিনিসটা তরল। সো পানিকে যদি তুমি ফ্রিজে রেখে দাও তাহলে সেটা কি হয়ে যাবে, ডিপ ফ্রিজে রাখো সেটা বরফে হয়ে যাবে। সো বরফে যদি হয়ে যায় তাহলে কি হয়ে গেল, সেটা ভৌত অবস্থার চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই যে ধরো H2 আমি লিখলাম, এই H2Oকে যখন আমি, আশা করি তোমরা এটা লিখে ফেলছো, আমি একটু মুছে ফেলি এখানে, আমার যেহেতু জায়গার একটু শর্ট। সো শতকরা সংযুক্তিটা কিভাবে অপরিবর্তিত থাকে সেটা একটু দেখি আমরা। ধরো H2O
পানি সেটা সলিড অবস্থায় রয়েছে, বরফ অর্থাৎ ফ্রিজে রয়েছে, তো সেটাকে যদি তুমি বের করে নর্মাল পরিবেশে রাখো বা তাপ দাও তাহলে কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে লিকুইড। এই দেখো এইখানে H2O যতটুকু ছিল এখানে ঠিক H2O ততটুকুই আছে, শুধু চেঞ্জটা আসছে কোথায়, চেঞ্জটা আসছে হচ্ছে শুধু যে এখানে ছিল সে সলিড, এখানে আসার পর সে লিকুইড হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জটা কিন্তু তার ভৌত অবস্থায় আসছে, ফিজিক্যাল স্টেটে আসছে। এখানে হাইড্রোজেন যত পার্সেন্ট ছিল এখানেও হাইড্রোজেন তত পার্সেন্টই আছে। আবার লিকুইডকে যদি তুমি তাপ দাও, স্ফুটনাঙ্কে নিয়ে যাও, তখন H2O কী হয়ে যাবে, H2 হয়ে যাবে তখন গ্যাসীয়। সো দেখো এখানেও কিন্তু H2-র মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংখ্যা সেম, শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তনটা হয়েছে। ওকে, সো এইটাই হচ্ছে মূলত ভৌত পরিবর্তন, যেখানে ভৌত অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকে। তাহলে আসি যে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, রাসায়নিক পরিবর্তনে মূলত বুঝতেই পারতেছো তোমার এইখানে ভৌত অবস্থা তো চেঞ্জ হবেই, পাশাপাশি শতকরা পরিবর্তন, শতকরা সংযুক্তি চেঞ্জ হয়, শতকরা সংযুক্তি চেঞ্জ, শতকরা সংযুক্তি চেঞ্জ হয় এবং কি নতুন একটা পদার্থ সৃষ্টি হয়, নতুন পদার্থ গঠিত হয়। যেমন এখানে পানি ছিল, পানি আছে, কোনো নতুন পদার্থ সৃষ্টি হয়নি, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে একটা নতুন পদার্থ সৃষ্টি হবে। যেমন কি তুমি যদি মিথেন গ্যাসের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটাও তাহলে দেখবে এখানে কি তৈরি হচ্ছে, এখানে সরি অক্সিজেন গ্যাসের বিক্রিয়া ঘটাও তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে। তো দেখো এখানে মিথেনটা এবং অক্সিজেন টোটালি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে তারা নতুন দুইটা পদার্থে পরিণত হয়েছে, অর্থাৎ নতুন পদার্থ সৃষ্টি হয় এবং শতকরা সংযুক্তিও চেঞ্জ হয়, যেখানে মিথেন ছিল এখানে মিথেনের মধ্যে কার্বনের যতটুকু সংযুক্তি আছে, যত পার্সেন্ট কার্বন থাকে তার চেয়ে কিন্তু অনেক পরিমাণে কম বা বেশি থাকতে পারে কোথায়, এই কার্বন ডাইঅক্সাইড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে শতকরা সংযুক্তি চেঞ্জ হয়ে যায়। সো আর কি কি পার্থক্য থাকতে পারে চলো দেখি। সো আমরা কিন্তু অলরেডি দুইটা পার্থক্য বলে ফেললাম, যে ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, শতকরা সংযুক্তি অভিন্ন থাকে, শতকরা সংযুক্তি ভিন্ন হয়ে যায়, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নতুন পদার্থ সৃষ্টি হয় না, নতুন পদার্থ তৈরি হয়। ওকে, সো আমরা কিন্তু এই সংজ্ঞার মধ্যেই কিন্তু বেশ কয়েকটা পার্থক্য আমরা পেয়ে গেছি। সো তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু তোমরা এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে লিখে দিতে পারো। এবং আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে তুমি চাইলেই ভৌত অবস্থাকে, তোমরা কিন্তু আমি যা জিনিসগুলো বলছি এগুলো কিন্তু খাতায় লেখার চেষ্টা করবে। যেমন H2O যদি তোমার লিকুইড থাকে তুমি চাইলেই সেখান থেকে কি করতে পারো, এটাকে সলিডে পরিণত করতে পারো। কীভাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটাকে তোমার ফ্রিজে রেখে দিতে হবে। তুমি যদি এটাকে ফ্রিজে রেখে দাও তাহলে যেটা হবে যে এটা লিকুইডে সলিডে পরিণত হয়ে যাবে, অর্থাৎ কি ভৌত অবস্থায় তুমি লিকুইড থেকে সলিড বা সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড খুব ইজিলি ট্রান্সফর্ম করতে পারবে, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন খুব সহজে করা যায়। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তুমি যদি চাও এই কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে পুনরায় বিক্রিয়া করা, এই মিথেন গ্যাস তৈরি করবে, সেটা অনেক কষ্টসাধ্য, সবসময় তুমি এরকম তৈরি করতেও পারবে না। সো বেসিক কথাটা হচ্ছে যে ভৌত পরিবর্তনে এক অবস্থা অন্য অবস্থায় খুব অবস্থায় খুব সহজে নেওয়া যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। ওকে, সো তোমরা এইটুকু যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে আমাকে জানাও, যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে ইয়েস লিখে আমাকে জানো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আমি ততক্ষণ নেক্সট টপিকে শিফট করি আমার। ওকে, সো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই ইয়েস লিখে জানাও যারা বুঝতে পারছো বিষয়টা। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম পার্থক্য দিতে পারে, অনুধাবনমূলক প্রশ্নে সাধারণত এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে যে ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্যগুলো দেখো। ওকে, রায়ান রিপ্তি বলছে ইয়েস, ওকে রুসো বলছে ইয়েস, বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। ওকে, অপূর্ব ইয়েস বুঝতে পেরেছে। যারা যারা তোমরা বুঝতে পেরেছো তারা কমেন্টে একটু ইয়েস লিখে আমাকে জানাও, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ক্লাসটি বুঝতে পারছো। ওকে, তাশফিয়া মেহতাবিন বলছে ইয়েস। আচ্ছা, সো রাসায়নিক বিক্রিয়ার প্রথমে যে পরিবর্তনগুলো হয় সেটা নিয়ে আমরা দেখে ফেললাম। এখন এখন আমি তোমাদেরকে পরবর্তী টপিকে নিয়ে যাই চলো। আচ্ছা, সামিয়া নিশা তো বুঝতে পারছে, ওকে হুমায়রা তরফদারও বুঝতে পারছে, ওকে থ্যাংক ইউ। সো আমরা নেক্সট টপিকে এখন মুভ অন করতেই পারি। সো রাসায়নিক পরিবর্তনের শ্রেণী বিভাগে, সো একটা জিনিস তো তোমরা বুঝো, ধরো যে এ আর বি বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করতেছে, সিতে পরিণত হচ্ছে। এখন এ আর বি এগুলোকে আমরা কি বলে থাকি, এ হচ্ছে আমরা বলে থাকি বিক্রিয়ক বলে থাকি, এ আর বি কে আমরা বলে থাকি কি বিক্রিয়ক,
আর এই সি কে আমরা বলে থাকি হচ্ছে উৎপাত। এই বিষয়টা আসলে তোমাদের একটু ধারণা থাকতে হবে, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে রিয়্যাকট্যান্ট, বিক্রিয়ক, রিয়্যাকট্যান্ট বলি আমরা। আর উৎপাতকে আমরা যে নামটা বলে থাকি সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট বা এই টাইপের কিছু একটা বলে থাকি। এক্সাক্ট নামটা মনে আসতেছে না ইংলিশে আসলে কি বলে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন এই রাসায়নিক বন্ধন যে গঠিত হয়, সো সেই অনুযায়ী রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়াকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা বিক্রিয়াকে তুমি তিন ভাগে ভাগ করতে পারো, সেটা কি, একটা বিক্রিয়ার দিক অনুসারে ভাগ করতে পারো। অর্থাৎ বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, যেমন এই বিক্রিয়াটা শুধু সামনের দিকে যাচ্ছে, হইতে পারে এই বিক্রিয়াটা সামনের দিকে গিয়ে আবার পিছন দিকে ব্যাক করে। অর্থাৎ বিক্রিয়ার দিক অনুসারে তুমি বিক্রিয়াকে ভাগ করতে পারো। দেন তুমি বিক্রিয়াকে ভাগ করতে পারো হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে, তাপ এর পরিবর্তন। অর্থাৎ হইতে পারে এই বিক্রিয়াতে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, আবার এই বিক্রিয়াতে হতে পারে কিছু পরিমাণ তাপ শোষিত হচ্ছে। অর্থাৎ তাপের শোষণ কিংবা তাপের ত্যাগ অর্থাৎ তাপের পরিবর্তন অনুসারে কিন্তু তুমি বিক্রিয়াকে কয়েকটি ভাগে ভাগ করতে পারো। এরপরে তুমি ইলেকট্রন স্থানান্তরের উপর বিক্রিয়াকে ভাগ করতে পারো। যে হতে পারে যে এই বিক্রিয়াটা যে আমি এখানে লিখেছি যে এই বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, হয়তো বা এই ইলেকট্রন ত্যাগ করছে, সি গ্রহণ করছে, আবার বি ত্যাগ করছে, সি গ্রহণ করছে, এই টাইপের জিনিস হতে পারে। সো এই তিনটা ক্লাসে আমরা বিক্রিয়াকে ভাগ করতে পারি। এখন এই ক্লাসগুলোর কিন্তু আবার সাব ক্লাসও আছে, অর্থাৎ এই দিক অনুসারে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় চলো এই কারণে সেইটা দেখি। সো বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়াকে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে। তোমরা একটু লিখে নাও, বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। ওকে, সো বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন কি প্রথমটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াটা কি, অর্থাৎ ধরো যে এ আর বি বিক্রিয়া করে সিতে পরিণত হয়, অর্থাৎ কেবলমাত্র বিক্রিয়ক দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যায়। অর্থাৎ কিন্তু উৎপাদ কখনোই বিক্রিয়কে পরিণত হতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ক দুইটা বিক্রিয়া করে কি পরিণত হয়, উৎপাদে পরিণত হয়ে যায়। সো এই ক্ষেত্রে হচ্ছে একমুখী বিক্রিয়া বলা হয়। একমুখী বিক্রিয়া আমরা শুধুমাত্র এই চিহ্নটা ইউজ করি, অর্থাৎ একদিকে যাচ্ছে। সো এরকম একটা উদাহরণ যদি আমরা দেওয়া যায় তাহলে উদাহরণটা এরকম হতে পারে, যে একমুখী বিক্রিয়ার উদাহরণ যে ক্যালসিয়াম কার্বনেট এ যদি তুমি তাপ দাও তাহলে পরিণত হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এবং এটা অবশ্যই খোলা পাত্রে করতে হবে। খোলা পাত্রে তুমি যদি বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত করো তবে যেটা হবে, ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে তা বিয়োজিত হয়ে এই শুধুমাত্র বিক্রিয়কটা এই উৎপাদে পরিণত হয়ে যাবে। কিন্তু ওই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কখনোই পিছনের দিকে আসতে পারবে না, কারণ বিক্রিয়াটা খোলা পাত্রে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সো খোলা পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইডটা কি হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা তোমার উড়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে একমুখী বিক্রিয়া কাকে বলে। তো এবার আসো উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়া মানে কি, উপমুখী বিক্রিয়া হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই যে উপমুখী বিক্রিয়া, তোমরা বুঝতেই পারছো যে উভমুখী অর্থাৎ দুই দিকেই চলতে পারে। অর্থাৎ এই বিক্রিয়াটা মনে করো ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়েছে, আবার এনি হয় উৎপাদ দুইটা বিক্রিয়া করে আবার সে আগের বিক্রিয়কে ফেরত আসছে, তখন তাকে আমরা বলে থাকি উভমুখী বিক্রিয়া। এবং উভমুখী বিক্রিয়ায় আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে অনেকটা এইরকম থাকে, যে এদিকে একটা হাফ এদিকে একটা হাফ, অর্থাৎ উভমুখী বিক্রিয়া বোঝানো হয় এভাবে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা বদ্ধপাত্রে সংঘটিত করতে হবে। আমরা যদি এই সেম বিক্রিয়াটা বদ্ধপাত্রে করি তাহলে কি হবে, যে ক্যালসিয়াম কার্বোনেটকে যখন আমরা তাপ দিব তখন তা ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড পরিণত হবে, যেহেতু বদ্ধপাত্র তাই এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যেতে পারতেছে না গ্যাস হিসেবে। সো তারা কি করবে, সে আবার এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এইদিকে ফেরত আসবে, ক্যালসিয়াম কার্বোনেটে পরিণত করবে। তো এটাই হচ্ছে উপমুখী বিক্রিয়া, অর্থাৎ দুই দিকেই বিক্রিয়াটা চলতে পারে। এখন আসো কিভাবে আমরা একটা একমুখী বিক্রিয়াকে উপমুখী করতে পারি, একটা একমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে উপমুখী করতে পারি সেদিকে আমরা একটু দেখি। তো দেখো যে একমুখী বিক্রিয়াকে উপমুখী করার প্রক্রিয়া হচ্ছে, কয়েকটা প্রক্রিয়া আছে, যেমন প্রথম প্রক্রিয়া হতে পারে কি বদ্ধপাত্রের সংগঠন। আমরা একটু আগেই দেখছি যে এই যে ক্যালসিয়াম কার্বনেট এটা যদি আমরা তাপ দেই তবে হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, সো এটাকে যদি আমরা খোলা পাত্রে রাখি তাহলে সেটা হয়ে যাচ্ছে একমুখী, খোলা পাত্র একমুখী। যদি এটা আমরা খোলা পাত্রের জায়গায় বদ্ধ পাত্রে সংঘটিত করি তবে বিক্রিয়াটা কি হয়ে যাচ্ছে, উপমুখী বিক্রিয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো
শুধুমাত্র বদ্ধপাত্রে করার কারণে একটা বিক্রিয়াকে আমরা উভমুখী পাত্রে উভমুখী বিক্রিয়া করে নিতে পারতেছি। ওকে, সো আরেকটা স্টেপ কি হতে পারে, এটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি, একটা সম্মুখমুখী বিক্রিয়া, একটা একমুখী বিক্রিয়াকে উভমুখী করা। দুই নাম্বার যে পদ্ধতিটা আছে যেটা উভমুখী বিক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উৎপাদ অপসারণ। উৎপাদ অপসারণ সেটা কিভাবে, এই বিক্রিয়াটাই ধরো বদ্ধপাত্রেই করতেছি আমরা, কিন্তু বদ্ধপাত্র থেকে আমরা এনি হাউ বিক্রিয়াটা হওয়ার সাথে সাথে এই ক্যালসিয়াম অক্সাইডকে অপসারণ করে নিতেছি। সো এটাকে যদি আমরা অপসারণ করেই নেই, এটাকে যদি আমরা অপসারণ করে ফেলি, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আর ওর সাথে বিক্রিয়া পর্যাপ্তভাবে করতে পারবে না। সো যখন পর্যাপ্ত ক্যালসিয়াম অক্সাইড অভাব হবে, বিক্রিয়াটার এদিকে ফিরে আসতে যাবে না। অর্থাৎ উৎপাদ অপসারণ, উৎপাদ অপসারণ করার মাধ্যমে আমরা জিনিসটা করতে পারি। জিনিসটা বদ্ধপাত্রী করা বা খোলাপাত্রী করা হোক না কেন, আমরা উৎপাদ অপসারণ করার মাধ্যমে কিন্তু একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। তো এই দুইটা প্রক্রিয়ায় মূলত আমরা ব্যবহার করি একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিবর্তন করতে। ওকে, সো তোমরা যারা ক্লাসটি বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্টে জানাও। যে যারা বুঝতে পেরেছো তারা ইয়েস লিখে আমাকে একটু জানাও, যে ইয়েস বুঝতে পেরেছি, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। সো একমুখী বিক্রিয়াকে উমুখী করার প্রক্রিয়া, সরি, উমুখী বিক্রিয়াকে একমুখী করা বা একমুখী বিক্রিয়াকে কেউ উমুখী করা যায় সেই প্রক্রিয়াটা আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এই বিষয়টা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসে। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে যারা বুঝতে পেরেছো তারা ইয়েস লিখে একটু জানাও। ওকে, হুমায়ুনের তরফ থেকে বলছে ইয়েস, রুসো বলছে ইয়েস, রাফিদ হক বলছে ইয়েস, রাফিদ বলছে ইয়েস। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা কিন্তু ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও ক্লাসটি করতে পারে এবং ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে পড়ে, কারণ খুব ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। ওকে, সবাই বুঝতে পারছে। ওকে, সো এখন আমরা যে ব্যাপারটা দেখবো, বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া ভাগ করা শেষ, এখন আমরা বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুসারে ভাগ করব। তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন অনুসারে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। প্রথমে আসো তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে আলোচনা করো। তাপ উৎপাদী, তোমরা কিন্তু আমি যে বৈশিষ্ট্যগুলো লিখবো সেটা একটু খাতায় লিখে ফেলবে তোমরা। সো তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, বুঝতেই পারছো যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে তাপ উৎপন্ন হয়। ধরলাম এ প্লাস বি যে বিক্রিয়াটা করে সিতে পরিণত হলো, এখানে তখন কি হবে, বিক্রিয়া তাপ উৎপন্ন হচ্ছে। এখন তাপ উৎপন্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো, হতে পারে যেই দ্রব যেই পাত্রে আমরা বিক্রিয়াটি সংঘটিত করছি সেই পাত্রটা গরম হতে থাকবে বিক্রিয়া হওয়ার সাথে সাথে, কারণ সে পরিবেশ থেকে পরিবেশের তাপ বিমুক্ত করবে, অর্থাৎ তা সেই পাত্রটা গরম হতে থাকবে এবং অথবা বিক্রিয়া দ্রবণটা গরম হতে থাকে। এবং একটা বিক্রিয়া যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে, বা যে পরিমাণ তাপ শোষিত হয় তাকে আমরা ডেল এইচ দ্বারা চিহ্নিত করি। ধরলাম এই বিক্রিয়ার ডেল এইচ এর মান হচ্ছে মাইনাস এক্স কিলো জুল পার মোল। এখানে মাইনাসটা কেন আসে সবসময় মনে রাখবা, মাইনাস দ্বারা তাপ উৎপাদী বিক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এখানে ডেল এইচ এর মান যেহেতু মাইনাস এক্স, তার মানে বোঝানো হয় যে বিক্রিয়াটি তাপ উৎপাদী। অর্থাৎ মাইনাস ডেল এক্স এর মান যখন মাইনাস হবে তখন আমরা বলবো সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ মাইনাস এক্স দ্বারা বোঝায় এত পরিমাণ এক্স পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সেটা কি এককে প্রকাশ করবো, কিলোজুল পার মোল। অর্থাৎ প্রতি মোল সি তৈরির জন্য এক্স কিলোজুল তাপ সে এই বিক্রিয়া নির্গত করে, প্রতি মোল সি তৈরি করার জন্য সে এক্স পরিমাণ তাপকে বর্জন করে। সো এটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য বললাম আমি, তাপ উৎপন্ন হবে, পরিবেশ গরম হতে থাকবে, চার চারপাশে বিক্রিয়া দ্রবণ গরম হতে থাকবে এবং ডেল এক্স এর মান ঋণাত্মক হবে, এবং যেটা এবং এই ডেল এক্স এর মানটাকে, ডেল এইচ এর মানটা, ডেল এইচ এর মানটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে উৎপাদের সাথে যোগ দিয়ে প্লাস এক্স, এভাবেও তুমি দিতে পারো, এক্স কিলোজুল এভাবেও তুমি লিখতে পারো, বা আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের আলাদাভাবে ডেল এক্স হিসাবে লিখতে, কারণ জিনিসটা তাহলে সুন্দর দেখায় এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওকে, সো এই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই যে তাপ হারি বিক্রিয়া কি, তাহলে তাপ হারি, তাপ হারি দেখতেই পারছো তোমরা, নাম শুনেই বুঝতে পারতেছো যে তাপ হারি মানে হচ্ছে যে তাপ শোষী, তার তাপটা হ্রাস করছে। অর্থাৎ এই বিক্রিয়াটা যদি তাপ হারি বিক্রিয়া হয় তখন এখানে কি হয়ে যাবে, ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। যখনই দেখবা ডেল এইচ এর ভ্যালু পজিটিভ কোনো বিক্রিয়ার জন্য, সেই বিক্রিয়াটা হবে হচ্ছে একটা তাপ তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য প্রতি মোল সি তৈরি করার জন্য এক্স কিলোজুল তাপ
সেই পরিবেশ থেকে শোষণ করতেছে। অর্থাৎ এই বিক্রিয়া দ্রবণটা যদি এখানে সি থাকে, এটা যদি পরিবেশ থেকে তাপ শোষণ করে, তাহলে কি হবে, চারপাশে তাপমাত্রা কমে যাবে। সো তখন তুমি দেখবা কি, তোমার যে দ্রবণটা রয়েছে সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল হতে থাকে। এবং এখানে আমরা কি করতেছি দেখো, তাপহারি বিক্রিয়া ডেলেচের ভ্যালুটা হয়ে যাচ্ছে পজিটিভ। এবং এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে কি, তাপহারি বিক্রিয়াকে আমরা উৎপাদের সাথে, এই তাপটাকে আমরা উৎপাদের সাথে মাইনাস দিতে পারি, কিংবা এই বিক্রিয়কের সাথে প্লাস দিয়েও প্রকাশ করতে পারি। সো এভাবে না করে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যেন এই ডেলেচ আকারেই লেখো। যখনই দেখবা ডেলেচের ভ্যালুটা মাইনাস, তখন ওটা তাপ উৎপাদী, যখন দেখবে প্লাস তখন সেটা তাপ হারি। তো এভাবে কিন্তু তাপ হারি এবং তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে একটা পার্থক্য তোমরা করতে পারো। সো এতক্ষণ তো আমরা এবিসিডি দিয়ে একটা জেনারেল উদাহরণ দেখলাম, এবার আমরা একটা এক্সাক্ট উদাহরণ দেখি। যেমন তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে রয়েছে এই যে এটা নাইট্রোজেন, এক অণু নাইট্রোজেন তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, NH3 2NH3। এবং এখানে হিসাব করে দেখা গেছে ডেলএইচ এর মান হচ্ছে -92 kJ/mol। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য, প্রতি মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য, অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য এই বিক্রিয়া থেকে 92 kJ তাপ বাইরে নির্গত হচ্ছে। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এখানে একটা প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করা হয়। সো এবার আসি আমরা একটা তাপ হারি বিক্রিয়ার উদাহরণ দেখি, তার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার। সো তাপ হারি বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে 2N, অর্থাৎ নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করে। এবং এখানে যে ডেলএইচ এর ভ্যালুটা হিসাব করে দেখা গিয়েছে 180 kJ/mol। অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা তাপহারী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ার জন্য প্রতি মোল NO তৈরি করার জন্য আমার NO তৈরি করার জন্য আমার 180 kJ তাপ পরিবেশ থেকে সে শোষণ করে, তাই পরিবেশের তাপমাত্রা কিছুটা কমে আসে। সো এই হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে। তোমরা কিন্তু, তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পার্থক্য লেখা। কিসের কিসের পার্থক্য তোমরা লিখবে, পার্থক্য লিখো, তোমরা এটা লিখে আমাদের গ্রুপে একটু পোস্ট করবে। প্রথম পার্থক্যটা হচ্ছে কি, যে তাপ হারি তাপ উৎপাদী এর পার্থক্য, তাপ হারি তাপ উৎপাদীর পার্থক্য। তারপরে হচ্ছে তোমার ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। এবং আরেকটা পার্থক্য হচ্ছে তোমাদের একমুখী আর হচ্ছে উভমুখী বিক্রিয়ার পার্থক্য। সো এই কয়টা পার্থক্য তোমরা একটু হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা যারা বুঝতে পারছো ক্লাসটি, তারা আমাকে একটু কমেন্টে ইয়েস লিখে জানাও যে হ্যাঁ আমি এই পর্যন্ত বুঝতে পারছি। তারপরে আমি আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে জারণ বিজারণ বা নির্ণয় করা, বা জারণ সংখ্যা নির্ণয় করা, এই পার্টটাতে আমি চলে যাবো। ওকে, সো তোমরা একটু কমেন্টে আমাকে ইয়েস লিখে জানাও। অনেকেই তোমরা জয়েন করেছো আমাদের ক্লাসে, সাথী জয়েন করেছে, শাহরিন জয়েন করেছে আমাদের সাথে। ওকে, সো রুসো বলছে ইয়েস, রায়ান বলছে ইয়েস, রূপনা বলছে ইয়েস ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া, হেবার প্রণালী কি? আচ্ছা ভাইয়া, আমি হেবার প্রণালী হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে অ্যামোনিয়া গ্যাস তৈরির প্রক্রিয়াটা দেখালাম সেটা কি হেবার প্রণালী বলা হয় তাই। সো হেবার প্রণালী নিয়ে আমরা এই অধ্যায় না অন্য অধ্যায়ে অন্যদিন আলোচনা করব। আচ্ছা তোমরা যারা বুঝতে পারছো ইয়েস লিখছো, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই বুঝতে পারছে। সো এটা কিন্তু তোমরা হোমওয়ার্কটা করে অবশ্যই গ্রুপে দিয়ে দিবে, আমি কিন্তু চেক করব তোমরা কে কে হোমওয়ার্কটা ঠিকমতো করলে, কারণ করলে তোমাদেরই কিন্তু ভালো, অর্থাৎ তোমরা কিন্তু জিনিসটা, টপিকটা ভালো মতো আয়ত্ত করতে পারবে। সো এখন আমরা ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার সেটা দেখব, ইলেকট্রন স্থানান্তর। সো বিক্রিয়া মূলত দুই ধরনের, একটা হচ্ছে কি জারণ, তোমরা সবাই জানো, যেটাকে অক্সিডেশন বলা হয় থাকে, এবং আরেকটা হচ্ছে কি বিজারণ। জারণ এবং বিজারণ, জারণের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান, বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান হয়ে থাকে। অর্থাৎ আমরা এই দুইটাকে একত্রে বলে থাকি রেডক্স, রেডক্স বিক্রিয়া। আর নন রেডক্স হচ্ছে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয়। সো জারণ বিজারণ বিক্রিয়া, জারণকে, জারণের অক্সিডেশন এবং বিজারণের রিডাকশন, এই দুইটাকে একত্রে করে আমরা রেডক্স বলে থাকি। সো জারণ বিজারণে ডিপলি আলোচনা করার আগে আমরা একটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে জারণ সংখ্যা কাকে বলে, জারণ সংখ্যা, অর্থাৎ জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। ধরো একটা উদাহরণ তোমাকে দিলাম,
জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা ভালোভাবে বোঝার আগে আমি তোমাদেরকে একটু সাজেস্ট করব যে তোমরা তোমাদের বইয়ের এই চার্টটা একটু ভালো মতো দেখবে, তাহলে জারণ সংখ্যা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। চার্টটা আমি একটু তোমাদেরকে দেখাই, তোমাদের বইতে আছে, আমারটা অবশ্য পুরানো বই, তুমি যে কোনো বইতে আসলে জিনিসটা পেয়ে যাবে। এই যে এই চার্টটা দেখতে পাইতেছো তুমি, এই চার্টটা একটু দেখবে। যেমন এখানে সবকিছু দেওয়া আছে যে ধাতু সময়ের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সময়ে ঋণাত্মক হয়। যেমন তুমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড নাও, সোডিয়াম সোডিয়াম একটা ধাতু তাই তার জারণ সংখ্যা হচ্ছে +1, আর ক্লোরাইড যেহেতু অধাতু তাই তার জারণ সংখ্যা হচ্ছে -1। আবার কিছু কিছু নিরপেক্ষ পরমাণু বা অণু রয়েছে, যেমন কি Cl2, এর জারণ সংখ্যা হচ্ছে 0, আয়রন এর জারণ সংখ্যা 0, একা সোডিয়ামের জারণ সংখ্যাও কিন্তু 0, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে হচ্ছে নিরপেক্ষ যৌগসমূহের মোট জারণ সংখ্যা 0 হয়, একটা H2 ও টোটাল জারণ সংখ্যা 0 হবে, ক্যালসিয়াম কার্বনেট ওর টোটাল জারণ সংখ্যা 0 হবে, CH4 ওর টোটাল জারণ সংখ্যা 0 হবে। এরপরে আসো ধাতু সমূহের ক্ষার ধাতু সময়ের জারণ সংখ্যা +1 হয়, যেমন সোডিয়াম, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম, তারপর হচ্ছে তোমার রুবিডিয়াম, এতে জারণ সংখ্যা +1 হয়। আবার মৃৎক্ষার ধাতু যেগুলো আছে যেমন ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম, হ্যাঁ তারপর হচ্ছে তোমার স্ট্রনসিয়াম, এতে জারণ সংখ্যা হয় +2। আবার ধাতব হ্যালাইড, অধাতব হ্যালাইড সরি, যেমন হ্যালাইড গুলার ক্ষেত্রে সবসময় -1 হয়। যেমন তোমার ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়, যেমন কি ধাতব হ্যালাইড ম্যাগনেশিয়ামের সাথে ক্লোরিন আছে তো ধাতব হ্যালাইড, তো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, যদি দুইটা আছে তাই -1 দুইবার হবে, বাট এখানে কখনো -2 লেখা যাবে না, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। আবার অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, যেমন আমি যদি NH4 দিই এখানে হাইড্রোজেনের জারণ NH3 NH3 দিই এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু -1, যেমন কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। তো এটা কিন্তু বিশেষ বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে যে ধাতব হাইড্রাইডে, ধাতব হাইড্রাইড লিথিয়াম একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয়েছে -1। ওকে, সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের এই চার্টটা পড়বে তাহলে তোমরা আরো ডিপলি বুঝতে পারবে। সো এখন চলো আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে যেটা বলবো আমি, সেটা হচ্ছে ফ্লোরিন ব্যতীত এই ফ্লোরিনের জারণ সংখ্যা কখনো পরিবর্তন হয় না, সবসময় -1ই থাকে। ঠিক আছে, ফ্লোরিন ব্যতীত অন্যান্য হ্যালোজেনের জারণ সংখ্যা পরিবর্তন হয়, তো ফ্লোরিনের জারণ সংখ্যা -1 বা পরিবর্তন হতে পারে, সেটা কিভাবে হয় আমরা দেখবো। তারপর হচ্ছে তোমার ব্রোমিনের পরিবর্তন হতে পারে, আয়োডিনের পরিবর্তন হতে পারে, কিন্তু ফ্লোরিনের জারণ সংখ্যা কখনো -1 ব্যতীত আর কিছুই হয় না, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, তো এবার তোমাদেরকে যদি বলে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর জারণ সংখ্যা, এর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, তখন তুমি কীভাবে বের করবে। তো আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, সো +1 প্লাস ধরলাম ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে এক্স, সো এক্স প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা সবাই জানি -2, -2 যেহেতু চারটা আছে এবং একটা যোগের টোটাল জারণ সংখ্যা ওভারঅল কিন্তু 0 হয়, সেখানে তুমি বের করো 1 + x - 8 = 0 এবং হিসাব করলে কি আসে, x = 8 - 1 = 7, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে 7। বাট এখানে আমি একটা বিশাল ভুল করে ফেলছি, সেই ভুলটা কি জানো, 7 না, এখানে +7 লিখতে হবে। মনে রাখবা জারণ সংখ্যা লেখার আগে আগে প্লাস থাকলে অবশ্যই প্লাসটা দিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে কেটে দিবে নাম্বার। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা প্রায় একটা মিস্টেক করি, খুব সিলি মিস্টেক একটা, মাইনাস থাকলে তো মাইনাস চিহ্নটা লেখে, প্লাস জারণ সংখ্যা যখন পজিটিভ আসবে তখন তার আগে অবশ্যই পজিটিভ চিহ্নটা দিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7। এখন ঠিক এই মেথডটা ফলো করে তোমরা আমাকে একটু আরেকটা জারণ সংখ্যা বের করে দাও। আচ্ছা, সো এবার আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে জারণ সংখ্যা কত হয়, সেটা হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেটে K2Cr2O7 এ সিআর এর জারণ সংখ্যা কত। তোমরা আমাকে এখনই কমেন্টটা জানাও যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, এই যে ক্রোমিয়ামটা দেখতে পাচ্ছ এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা তোমরা আমাকে নির্ণয় করে দাও, দেখি তোমরা কে কে পারো। ওকে, সো তোমরা একটু চেষ্টা করো, আমি দেখি তোমরা কে কে পারো এটা সঠিক উত্তরটা দেওয়ার জন্য, আমি একটু দেখি তোমরা কমেন্ট করো।
ওকে। তোমাকে একটু, তোমরা আমাকে কিন্তু জানাবে কমেন্টে যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। এই যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আমাকে একটু জানাও তোমরা। আচ্ছা, রিপ্তি উত্তর দিয়েছে সবার প্রথমে +6। দেখি আরো কয়েকজন দেখ। আচ্ছা, অপূর্ব বলছে +12, আব্দুল হাদি বলছে +6, রেদওয়ান বলছে +6, রেদওয়ান বলছে +6, ইয়েস ওকে। রাফিদ বলছে ভাই এটা বুঝলাম না। আচ্ছা, আমি বুঝাচ্ছি আরেকবার। হুমায়রা দর্দা বলছে +6, মাহমুদা খানম এলিন বলছে +6, সাদ বলছে +6, নাই নাদিয়া বলছে +6, পান্না বলছে +6, ওকে। সো তোমরা সবাই, টিউলিপ বলছে +6, সবাই +6 যেহেতু বলতেছে, চলো আমরা একটু দেখি যে এটা আদৌ +6 কি না। সো আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা সবাই জানি, কারণ ক্ষার ধাতু সমূহ সাধারণত +1 হয়। সো +1 × 2, যেহেতু দুইটা পটাশিয়াম আছে, প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা জানি না এক্স, বাট এই তো দুই, যেহেতু দুইটা ক্রোমিয়াম আছে, সো 2x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, যেহেতু 7টা আছে, 7 দিয়ে গুণ, এবং ওভারঅল একটা যোগের জারণ সংখ্যা হয় 0। আমরা একটু আগে দেখে আসছি। সো এখানে হিসাব করো, 2 + 2x − 14 = 0, এবং এখানে হিসাব করলে পাবে যে x সমান সমান আসে +6। সো এখানে তুমি বলতে পারো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। যে বলেছো যে 12, সে কিন্তু দুইটা ক্রোমিয়ামের জন্য বের করেছো না, যখনই আমরা জারণ সংখ্যা হিসাব করব তখন একটার জন্য হিসাব করব আমরা। এখানে লেখার সময় আমরা অবশ্যই কি লিখবো, +1 +6 − 2, এভাবে লিখবো, কখনো আমরা -14 লিখবো না। সো যারা যারা +6 বলেছো, আচ্ছা রৌনক বলছে এতবার দিন পড়ে না। আচ্ছা হ্যাঁ ভাই, তোমরা পড়ে দিলাম, মিসিং হয়ে গেছে তবে কোনোভাবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ যে কিভাবে আসলে এটা জারণ সংখ্যা নির্ণয় করা হয়। সো তোমাদের জারণ সংখ্যা নির্ণয় করার টাস্কটা কিন্তু পরীক্ষায় প্রায়ই থাকে, তোমাদের প্রতিটা পরীক্ষায় কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়। সো এইবার আমরা চলে যাই আমাদের আজকের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস, যেটা আছে সেটা হচ্ছে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। অনেকেই তোমাদের সমস্যা থাকে জারণ বিজারণের, সেগুলো আপনি ক্লিয়ার করার চেষ্টা করো। তো জারণ বিজারণ বিক্রিয়া করতে গেলে প্রথমে জারণ নিয়ে পড়ি। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। সোজা বাংলায় যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় থাকে জারণ বিক্রিয়া। সোজা বাংলায় বলা যে বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হয় তাকে বলা হয় থাকে জারণ বিক্রিয়া, ঠিক আছে? এবং জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয় এবং জারণ সংখ্যায় এবং জারণ বিক্রিয়ায় কোনো যৌগের বা কোনো একটা যৌগে কোনো একটা মোলের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। কিভাবে আসলে দেখি, যেমন জিঙ্ক কোনো একটা বিক্রিয়ায় দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়ে গেল, এই যে টোটাল বিক্রিয়াটা, এটা একটা জারণ বিক্রিয়া। কারণ দেখো এই বিক্রিয়ায় কি হয়েছে, ইলেকট্রন ত্যাগ হয়েছে, এটা একটা জারণ বিক্রিয়া। এবং তাহলে বিজারণ বিক্রিয়া কাকে বলে? বিজারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায়, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে হলো কি, ইলেকট্রন গ্রহণ। যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে, ইলেকট্রন গ্রহণ। এখন বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয়, এবং বিজারণ বিক্রিয়ায় কি হবে, যেহেতু ইলেকট্রন গৃহীত হয় তাহলে জারণ সংখ্যা হ্রাস পাবে। দেখো এইখানে জিঙ্কের জারণ সংখ্যা কত ছিল, 0 ছিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, জিঙ্কের জারণ সংখ্যা এখন কত, +2। তোমরা জানো জারণ সংখ্যা আসলে মূলত একটা আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে তার যে চার্জটা থাকে সেটাই। তো এখানে জিঙ্ক 2+ আছে, তো জিঙ্ক 2+ থাকার কারণে এখানে দেখো জারণ সংখ্যা কত গেছে, +2, কারণ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। সো দেখো জারণ বিক্রিয়া কি হলো, জারণ সংখ্যা 0 থেকে কত হয়ে গেল, 2, তার মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক একইভাবে মনে করো ক্লোরিন -, আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরিণত হয়ে গেল, অর্থাৎ এখানে -1 ছিল, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হয়ে গেছে 0, তার মানে কি বিজারণ বিক্রিয়ায় কি হয়, জারণ সংখ্যা হ্রাস পায়। এই কথাগুলো তোমরা খাতায় খুব সুন্দরভাবে লিখে নিবে, ঠিক আছে? অর্থাৎ বিজারণ বিক্রিয়া হচ্ছে কি, জারণ সংখ্যা হ্রাস পায় এবং এতে কি ইলেকট্রন গ্রহণ হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনটা গ্রহণ হয়েছে, এখানে এখানে ইলেকট্রনটা গ্রহণ হয়েছে এবং এখানে ইলেকট্রনটা ত্যাগ করেছে। আচ্ছা, সো এখন আসো যে আমরা টোটাল একটা বিক্রিয়া দেখি। এখন তো আমরা ভাঙা ভাঙা বিক্রিয়া দেখলাম, সো একটা টোটাল ইন টোটাল একটা বিক্রিয়া দেখি। যেমন জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কপার তৈরি করে। এখানে দেখো জিঙ্কের জারণ সংখ্যা কত, 0, যেহেতু আলাদা একটা মৌল হিসেবে আছে,
কপারের জারণ সংখ্যা এখানে প্লাস টু, সালফেটের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু। ওকে, এইখানে জিঙ্কের জারণ সংখ্যা দেখো প্লাস টু হয়ে গেছে, কারণ ওভারঅল জারণ সংখ্যা শূন্য হতে হবে, সালফেটের যেহেতু মাইনাস টু জিঙ্কের প্লাস টু হতেই হবে, এবং কপার যেহেতু আলাদা হিসেবে আছে তাই এখানে ও শূন্য। তো দেখো কি হয়েছে, জিঙ্ক এইখানে কি কি হয়েছে, এখানে জারণ বিক্রিয়া কোনটা, এই দেখো এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন যে ত্যাগ করলো এটাই হচ্ছে ওর জারণ বিক্রিয়া। দেখো জিঙ্কের জারণ সংখ্যা কত ছিল, শূন্য ছিল, দুই হয়ে গেছে, জারণ সংখ্যা যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে কি জিঙ্কের জারণ ঘটছে। সো জিঙ্ক এখানে জারণ বিক্রিয়া কোনটা, জিঙ্ক মাইনাস টু ইলেকট্রনস ইজ ইকুয়াল টু জিঙ্ক টু প্লাস। দেখো জারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রন ত্যাগ হয়েছে। এই ত্যাগকৃত ইলেকট্রনটা কে গ্রহণ করছে, এই যে কপার সালফেটের কপার ইলেকট্রনটা গ্রহণ করছে, তার মানে কি বিজারণ হয়েছে এখানে কোথায়। দেখো কপারের জারণ সংখ্যা প্লাস টু ছিল, হয়ে গেছে জিরো, তার মানে কি কমে গেছে। সুতরাং এখানে কি করছে যে সিইউ টু প্লাস এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করছে এবং সিইউতে পরিণত হয়ে গেছে, তার মানে কি দেখো জারণ সংখ্যা হ্রাস পাইছে। সো আমাদের এই যে এইখানে এটা হচ্ছে আমাদের বিজারণ। তোমরা কিন্তু পরীক্ষার খাতা এভাবে মার্ক করে দিবে কোনটা জারণ কোনটা বিজারণ হচ্ছে। তো দেখো দুইটা ইলেকট্রন ও ত্যাগ করছে, ও সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, তার মানে কি জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে হচ্ছে। এই জন্য আমরা বলা হয় যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে থাকে, অর্থাৎ যেখানে জারণ হয় সেখানে বিজারণ অবশ্যই অবশ্যই হতে হবে, কারণ জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে ওই বিক্রিয়া ওই ইলেকট্রনটাকে কারো না কারো গ্রহণ করতেই হবে। সুতরাং এই জন্য আমরা বলতে পারি কি জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে থাকে। তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কীভাবে জারণ হচ্ছে এবং কীভাবে বিজারণ হচ্ছে। আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো, তার আগে আরেকটা জিনিস তোমাদের দেখাই যে কারা জারক এবং কারা বিজারক। সবসময় মনে রাখবা বিজারক কে যে ইলেকট্রন ত্যাগ করে, আর জারক কে, জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। এই বিক্রিয়ায় কে জারক কে বিজারক তাহলে আমাকে একটু বলো তো, তোমরা দেখি তো, তোমরা আমাকে একটু জানো। আমি অবশ্যই যারা খুবই ভালো বুঝতে পারছো তারা এটার উত্তর দিতে পারবে। তোমরা আমাকে বলো যে এই বিক্রিয়ায় কে জারক কে বিজারক। আমাকে একটু কমেন্টে জানাও যে এই যে বিক্রিয়াটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কে জারক আর কে বিজারক, অর্থাৎ জিঙ্ক জারক নাকি কপার সালফেট জারক, নাকি জিঙ্ক বিজারক নাকি কপার সালফেট বিজারক। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে কে জারক আর কে বিজারক। হ্যাঁ, এই জিনিসটা ঝামেলা হয় আমি জানি, এই জন্যই আমি এখানে লিখে দিচ্ছি। দেখো বিজারক মানে হলো কোন একটা বিক্রিয়া যে ইলেকট্রন ত্যাগ করে, আর জারক মানে হলো যে ইলেকট্রনটা গ্রহণ করে। এখন তোমরা এইখানে দেখে বের করো যে কে ইলেকট্রন ত্যাগ করছে আর কে ইলেকট্রন গ্রহণ করছে। যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেই হচ্ছে বিজারক, যে ইলেকট্রনটা গ্রহণ করবে সেই হচ্ছে জারক। আচ্ছা, রাফিয়া রিপ্তি বলছে জিঙ্ক হচ্ছে বিজারক, কপার জারক। সাদ বলছে জিঙ্ক বিজারক, রুসো বলছে জিঙ্ক জারক, রাফিদ বলছে জিঙ্ক জারক, রাফিদ আনোয়ার বলছে জিঙ্ক জারক, তাশফিয়া মেধাবী বলছে জিঙ্ক বিজারক। আচ্ছা, তোমাদের মধ্যে একটা হেভি কনফিউশন আছে আমি দেখতেই পাচ্ছি। সো চলো এই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে নিই। আমি একটু আগে কি বললাম তোমাদেরকে, জারক কে, জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। এই বিক্রিয়া ইলেকট্রন কে গ্রহণ করছে, গ্রহণ করেছে হচ্ছে কে, এই যে কপার সালফেট, তাহলে এই যে ব্যক্তি আছে সে হচ্ছে আমাদের জারক। আর বিজারক কে, জিঙ্ক, কারণ সে ইলেকট্রন ত্যাগ করেছে, সো ও হচ্ছে বিজারক। এখন দেখো জারক, জারক কি করে, জারক নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে, তার মানে কি জারক এই যে কপার সালফেট সে কিন্তু তার কিন্তু নিজের বিজারণ বিক্রিয়া ঘটতেছে, তার নিজের কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটতেছে। এই দেখো তার নিজে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে বিজারক হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু অন্যকে তার সাথে যে আছে তাকে কিন্তু সে জারিত করে দিচ্ছে। অর্থাৎ জারক, অর্থাৎ জারক কি করবে, জারক নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করে। ঠিক একইভাবে বিজারক নিজে জারিত হয়, দেখো এই যে বিজারক জিঙ্কের নিজের জারণ করতেছে কিন্তু ও কিন্তু কপার সালফেটকে বিজারণ করতেছে। অর্থাৎ এই দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা যারা এখানে সঠিক উত্তর হচ্ছে যে জিঙ্ক হচ্ছে আমাদের বিজারক কারণ সে ইলেকট্রন ত্যাগ করতেছে, আর কপার হচ্ছে আমাদের এখানে জারক কারণ সে ইলেকট্রন গ্রহণ করতেছে। তার মানে কি দেখো যে জারক
সে নিজে বিজারিত হচ্ছে, কিন্তু অন্যকে সে জারিত করে দিতেছে। আবার যে বিজারক সে নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে বিজারিত করতেছে। তার মানে কি, বিজারকের কাজ হলো অন্যকে বিজারিত করা কিন্তু সে নিজে জারিত হবে, জারকের কাজ হলো অন্যকে জারিত করা কিন্তু সে নিজে বিজারিত হবে। তো আশা করি এই টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যারা বুঝতে পারছো তারা আমাকে একটু কমেন্টে ইয়েস লিখে জানো, কারণ আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। তো সামারি হচ্ছে বিজারকের জারণ হয়, এটা হচ্ছে সামারি আমার কথা। অর্থাৎ বিজারকের জারণ হয়, এখানে বিজারক কে ছিল, জিঙ্ক, জিঙ্কের জারণ হচ্ছে। আর জারকের কি হয়, জারক, জারকের বিজারণ হয়। এখানে জারক কে ছিল, কপার সালফেট, তার কি হয়েছে, সে বিজারণ হয়েছে তার। সো আশা করি বুঝতে পারছো সো এই টপিকটা। সো যারা ইয়ে বুঝতে পারছো তারা ইয়েস বলো। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নোট নিবে, তাহলে কিন্তু তোমরা পরে মনে করতে পারবে না, এবং বইতে কিন্তু এভাবে তোমাদের ডিটেইলস লেখা নেই। ওকে, ইভান রুশো বলছে, টিউলিপ বলছে বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া তুমি কি বুঝতে পারছো না আমাকে একটু বলো, আমি তোমাকে বলবো তুমি ক্লাসটি শেষ হলে তুমি ক্লাসটি আরেকবার রিপিট করবে এই পার্টটুকু, তাহলে আশা করি তুমি বুঝতে পারবে। ওকে, অহনা বুঝতে পারছে, আব্দুল হাদি বুঝতে পারছে, অরাধ্য বুঝতে পারছে, পান্না বুঝতে পারছে, ইয়েস লিখেছে। তোমরা যারা বুঝতে পারছো তারা অবশ্যই ইয়েস লিখে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা, তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। সো এখন আমাদের যদি তোমরা বুঝতে পেরে থাকো, ওকে, তাহলে তোমরা আমাকে এবার বলবা একটা। ওকে, রায়ান রিপ্তি বলছে নোট করতেছি, থ্যাংক ইউ সো মাচ, নোটটা আমার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। আচ্ছা এইবার তোমাদের জন্য একটা টেস্ট, দেখি তোমরা কে কত বুঝছো। FeCl2 অর্থাৎ ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেরিক ক্লোরাইড। এখন তোমাদের বলতে হবে এই বিক্রিয়া, প্রথমে বলো যে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া কি না, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ সংক্ষেপে লিখতে গেলে এটা কি রেডক্স বিক্রিয়া কিনা, ইজ ইট আ রেডক্স রিয়াকশন, এটি কি রেডক্স বিক্রিয়া, কমেন্টে আমাকে জানাও, ইয়েস অথবা নো লিখে আমাকে জানাও, ইয়েস অথবা নো লিখে আমাকে একটু জানাও যে এটা কি রেডক্স বিক্রিয়া কি না। আচ্ছা জয়নাল আবেদিন বলছে ইয়েস, শিয়ান বলছে নো, রাফিক বলছে ইয়েস, আচ্ছা রুসো বলছে নো। আমি জিজ্ঞেস করেছি এই যে বিক্রিয়াটা আমি লিখেছি এটা কি রেডক্স বিক্রিয়া কি না, এটা কি জারণ বিজারণ বিক্রিয়া কি না, শিয়ান বলছে নো, দাশফিয়া মেহতাবিন বলছে নো, জয়নাল জুনায়েদ ফারদিন বলছে ইয়েস, শিয়ান আবার বলছে নো। ও মাই গুডনেস, তোমরা তো মানে পুরো দুই দলের মধ্যে ভাগ হয়ে গেল। অহনা বলছে নো। আচ্ছা যারা নো বলেছো তারা ভুল, উত্তর হচ্ছে ইয়েস, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে বুঝবো একটা বিক্রিয়া জারণ বিজারণ রেডক্স বিক্রিয়া কি নন রেডক্স বিক্রিয়া, এবার সেটার প্রসিডিউরটা আমি শিখাই। প্রথমে জারণ সংখ্যাগুলো এভাবে লিখে ফেলবা। তোমরা জানো ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়, সো এটা যদি -1 হয় তাহলে এটা হ্যাজ টু বি +2, কারণ এখানে -1 মানে কি ওভারঅল জারণ সংখ্যা শূন্য হতে হবে। সো -1 হলে -1 = 2, -2 আর +1। সো যে এখানে লেখার সময় আমরা একটার জন্য লিখব, আর এখানে হচ্ছে +2। সো ক্লোরিন স্বতন্ত্রভাবে যেহেতু আছে সো ওর হচ্ছে 0, এবং এইখানে দেখো -1 আর হচ্ছে +3 হতে হবে। কেন +3 হতে হবে ওর, কারণ দেখো -1 * 3 -3 হয়ে যাবে টোটাল, আর ওর অবশ্যই তাহলে কি হতে হবে, +3 হতে হবে। এমন বললাম ভাই এখানে -3 লিখলেন না কেন, জারণ সংখ্যা সর্বদা একটার জন্য লিখতে হয়, এখানে তিনটা আছে। সো দেখো +2 ছিল আয়রনের, এখানে হয়ে গেছে কি +3, তো জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তার মানে কি ওর জারণ হয়েছে। ক্লোরিনের এখানে ছিল 0, কিন্তু ও এখানে আসার পর কি হয়ে গেছে, -1 হয়ে গেছে, তার মানে কি এখানে বিজারণ হয়েছে। সো ইয়াস এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা বিক্রিয়া জারণ বিজারণ কি না সেটা বুঝতে হয়। সুতরাং এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন তোমরা আমাকে বলো যে এখানে কে জারক কে বিজারক, কে জারক বিজারক তোমরা আমাকে একটু জানো। আচ্ছা এটাকে আমি দিয়ে দিলাম এ, এটাকে আমি দিয়ে দিলাম বি, বলো এ জারক এ বিজারক নাকি বি জারক নাকি বি বিজারক, আমাকে একটু জানো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা বিক্রিয়া রেডক্স কিংবা নন রেডক্স সেটা চিহ্নিত করতে হয়।
বলো আমাকে যে কোনটা জারক আর কোনটা বিজারক। আর যারা এই এই সিস্টেমটা বুঝতে পারছো তারাও আমাকে ইয়েস লিখে একটু জানো। আচ্ছা রায়ান রিপ্তি বলছে আয়রন বিজারক, ক্লোরিন জারক। ওকে অপূর্ব বলছে এফই বিজারক, সিএল জারক। আচ্ছা আরো কয়েকজন বলো দেখি, তারপরে সঠিক উত্তরটা দেই। ওকে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কোনটা জারক কোনটা বিজারক। আচ্ছা অপূর্ব বলেছে আচ্ছা আয়রন বিজারক বলছে অরাধ্য, এফি বিজারক বলছে অপূর্ব। আচ্ছা আচ্ছা চলো দেখি এবার সঠিক উত্তরটা জেনে নিই, অনেকেই উত্তর দিচ্ছ। সো অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল, বিজারককে যে ইলেকট্রন ত্যাগ করে, কে ইলেকট্রন ত্যাগ করছে বলো তো? আয়রন, কারণ আয়রনের জারণ সংখ্যা বেড়ে গেছে, সো এ হচ্ছে আমাদের বিজারক। আর জারককে অবশ্যই ডেফিনেটলি ও হবে জারক, কারণ ওই ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করে কিন্তু -1 হয়েছে, ঠিক আছে। সো দেখো বিজারক, বিজারকের কি হচ্ছে, সে ওকে জারিত করতেছে, হ্যাঁ অর্থাৎ অন্যকে নিজে বিজারিত হচ্ছে, সরি আমি নিজেও গুলাই ফেললাম। দেখছো দেখো বিজারক কি করতেছে, নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে বিজারিত করতেছে। জারক কি করতেছে, নিজে বিজারিত হচ্ছে কিন্তু অন্যকে জারিত করতেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আরেকটু ডিটেলসে যাই, চলো আমরা আরেকটু ডিটেলসে যাই। দেখো সকল ধনাত্মক আয়ন, সকল ধনাত্মক আয়ন এরকম আরো কি আছে, সব রকমের ধনাত্মক আয়ন না কিন্তু কি হয় বলতো, তারা হয় হচ্ছে জারক। সকল ধনাত্মক আয়ন হয় জারক। কেন জারক হবে, কারণ দেখো সোডিয়াম প্লাস সে চাবে একটা ইলেকট্রন গ্রহণ করতে, কারণ তার কিন্তু একটা ঘাটতি রয়েছে। এটা সবাই চাবে ইলেকট্রন গ্রহণ করতে, আর ইলেকট্রন গ্রহণ করবে কারা, যারা জারক তারা ইলেকট্রন গ্রহণ করে। আর যত ঋণাত্মক আছে যেমন সিএল মাইনাস, ও টু মাইনাস, এবং এরা হচ্ছে সবাই কি বিজারক, কারণ ওরা ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়, একটা বেশি আছে ওদের কাছে, ওরা চাবে একটা ত্যাগ করে দিতে। ওকে সো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে, এমসিকিউতে আসে অনেক সময় তোমাদের, ঠিক আছে। হ্যাঁ বিজারক ইলেকট্রন ত্যাগ করে নাই। আচ্ছা সামিয়া নিষাদ বলছে যে এইটা এইটার কনসেপ্টটা জানতে হচ্ছে, এটা হচ্ছে ভাই জায়মান অক্সিজেন। জাইমান অক্সিজেন হচ্ছে এখানে মূলত বোঝানো হয় যে সদ্য প্রস্তুত এবং অত্যন্ত সক্রিয়, এটার সাথে জারণ বিজারণের কোনো রিলেশন নাই। তো এবার আসো, ইলেকট্রন স্থানান্তরের উপর বিক্রি করে মানে ভিত্তি করে বিক্রিয়াকে কয়েক ভাগে ভাগ করা যায়, সেটা কিভাবে আসো একটু দেখি। যে প্রথমে আসো সংযোজন বিক্রিয়া, আমি একটু আগে যে বিক্রিয়াটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া ছিল, অর্থাৎ যে কোনো সংযোজন বিক্রিয়ায় একটা রেডক্স বিক্রিয়া হয়ে থাকে। এই যে বিক্রিয়াটা আমি তোমাদের একটু আগে যেটা দেখালাম এটা একটা সংযোজন বিক্রিয়া ছিল। কেন সংযোজন বিক্রিয়া, কারণ দুই বা ততোধিক যৌগ মিলে একটা নতুন যৌগ তৈরি হয়েছে, এটাকে সংযোজন বিক্রিয়া বলে। আচ্ছা এবার আসো বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, একটা পদার্থ বিয়োজিত হয়ে এক বা একাধিক পদার্থ তৈরি হবে, যেমন ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে তা যুক্ত হয় কি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমাদের ক্লাসের শুরু থেকে এই বিক্রিয়াটা আমরা দেখেছি, এটা একটা রেডক্স বিক্রিয়া। কিভাবে, ওর হচ্ছে +2 আর কার্বনেটের হচ্ছে -2, আবার ওর হচ্ছে কত +2, ওকে সো ওর হচ্ছে এখানে +2 -2, আর এইখানে দেখো কার্বনের হচ্ছে +4 আর হচ্ছে -2। ওকে সো দেখো কার্বনের এখানে কি ছিল, আচ্ছা ওভারঅল যদি আমরা এটার এটা হিসাব করি তাহলে দেখো এরকম হবে CaCO3 +2 -2, তাহলে কার্বনের কত থাকার কথা দেখো তো, ওভারঅলটা যদি আমরা জিরো করতে চাই তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা কত হওয়ার কথা, 3 × 6 আর 2 × 8, সো এখানে +8 হওয়ার কথা, রাইট নাকি, সরি প্লাস, আচ্ছা আমরা হিসাব করি চলো।
এভাবে বোঝাটা কষ্ট। সো ক্যালসিয়াম কার্বোনেটে CaCO3, ক্যালসিয়াম কার্বোনেটে আসলে আমি হিসাব করি কার্বনের জারণ সংখ্যা কত। সো ধরলাম ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত, প্লাস টু প্লাস এক্স প্লাস -2 ইনটু 3, এবং ওভারঅলটা 0 হবে। সো 2 প্লাস এক্স -6 -6 সমান সমান 0। সো কি হচ্ছে, এক্স ইকুয়াল টু 6 -2 অর্থাৎ +4, অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা এখানে +4। সো CaCO3 +4। সো দেখো এখানে কি হচ্ছে, +2 +4 আর হচ্ছে -2। সো ওভারঅল কিন্তু তুমি এটাকে একটা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারো, ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া। যেমন আরেকটা উদাহরণ আমি দেই, যেমন PCl5 কে যদি তুমি তাপ দাও বিক্রিয়া করে PCl3 আর ক্লোরিন তৈরি করে। সো এখানে হচ্ছে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +5 -1, ওর হচ্ছে +3 -1 0। সো দেখো এটা একটা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, রেডক্স বিক্রিয়া। সো সংযোজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া হলো আমাদের, আচ্ছা সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া হলো। এরপরে আসো, কিছু বিক্রিয়া আছে নন রেডক, এবং সরি সবচেয়ে ইম্পর্টেন্ট একটু ভুলে গেছি, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, যেমন এই বিক্রিয়ারও আমরা প্রথমে দেখছি, এবং প্রতিস্থাপন বিক্রিয়াও কিন্তু তোমার হয় রেডক্স বিক্রিয়া হয়। এখানে কি করছে, এই হাইড্রোজেন থেকে সরিয়ে জিঙ্ক তার স্থান নিচ্ছে, এবং এটা কিন্তু একটা রেডক্স বিক্রিয়া, +1 -2 +2 -2 0। দেখো জিঙ্ক +2 হয়ে গেছে, তার মানে কি জারণ, আর হাইড্রোজেন +1 ছিল, 0 হয়ে গেছে, সো বিজারণ। সো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এবং এখানে কি হয়েছে, প্রতিস্থাপন বিক্রিয়া কি, একটা যৌগের স্থান নিয়ে, দেখো একটা যৌগে প্রতিস্থাপিত করে কোন একটা এই জিঙ্কটা ওর স্থান দখল করতেছে, এবং এটা কিভাবে হবে মনে রাখবা, অধিক সক্রিয় যৌগ তার কম সক্রিয় যৌগকে প্রতিস্থাপন করতে পারে। জিঙ্কের চাইতে, হাইড্রোজেনের চাইতে জিঙ্ক অনেক বেশি পরিমাণে সক্রিয়, তাই হাইড্রোজেনকে জিঙ্ক প্রতিস্থাপন করতে পারছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি কপার থাকতো তাহলে কিন্তু এই বিক্রিয়াটাই হতো না আসলে, কারণ জিঙ্কের কপারকে প্রতিস্থাপন করার মতো ক্ষমতা নাই, কারণ জিঙ্ক হচ্ছে কপারের চাইতে কম সক্রিয়। এখন কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় সেটা আজকে আমরা দেখবো না, সেটা আমরা যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করবো তখন আমরা সক্রিয়তা সিরিজ নিয়ে আলোচনা করবো, তখন দেখবো। আচ্ছা সো এই পর্যন্ত যারা বুঝতে পেরেছো তারা আমাকে একটু ইয়েস লিখো, তারা আমাকে একটু ইয়েস লিখো, ইয়েস লিখে আমাকে জানাও। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি আজকে ক্লাসে। সো এবার চলো আমরা কয়েকটা নন রেডক্স বিক্রিয়া দেখে আসি যেগুলো ইলেকট্রন আদান প্রদান আসলে হয়, যেমন H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করবে, সোডিয়াম সালফেট আর পানি তৈরি করবে, এটাকে প্রশমন বিক্রিয়া বলে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া, লবণ ও পানি উৎপন্ন করতেছে। সো দেখো এখানে +1 -2 +1 ওই যেন হচ্ছে -1, তারপর হচ্ছে তোমার সোডিয়ামের ক্ষেত্রে এখানে +1 -2 +1 -2, দেখো কোথাও কোনো জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই, ওরও +1ই ছিল +1ই আছে, সোডিয়ামেরও +1 ছিল +1 আছে, কারো কিন্তু জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয়নি। সো এটা একটা নন রেডক্স বিক্রিয়া, সো এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। সো এরকম যত প্রশমন বিক্রিয়া আছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে তারা সকলে কিন্তু প্রশমন বিক্রিয়া করে, তারা সকলে কিন্তু নন রেডক্স বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্যগুলো আছে বইতে, এগুলো তোমরা দেখবে, আমি কয়েকটা বলে দিই। যেমন অ্যাসিডের প্রশমন বিক্রিয়া কি, ভেজা নীল, ভেজা লিটমাস কাগজ লাল হয় বা লাল লিটমাস নীল হতে পারে, তারপর এবং সকল প্রশমন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদিত, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদি, সকল প্রশমন বিক্রিয়া কিন্তু তাপ উৎপাদি হয়, ওকে। সো আশা করি তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে, সকল প্রশমন বিক্রিয়া হয় তাপ উৎপাদি। এবার আসো অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি, অধঃক্ষেপণ বিক্রিয়ার কনসেপ্টটা খুবই সহজ, অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়াটা কিভাবে হয় আমি একটু দেখাই তোমাদের। যে অধঃক্ষেপণ বিক্রিয়া কি, বিক্রিয়া শেষে বিক্রিয়ার পাত্রের তলানিতে, ধরো এই বিক্রিয়ার পাত্রে, বিক্রিয়া শেষে পাত্রের তলানিতে একটা গাদ হিসাবে নিচে জমা হয়, যেমন কি সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এরা বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রিয়াটা করে তারা তৈরি করবে হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড তৈরি করবে।
এখন এই সিলভার ক্লোরাইড হচ্ছে অধঃক্ষেপণ, এবং এটাকে আমরা এস এই যে এরকম নিচের চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এই বিক্রিয়া শেষে বিক্রিয়ার পাত্রের তলানিতে সিলভার ক্লোরাইড জমা হতে দেখবো, এবং এটা একটা নন রিডক্স বিক্রিয়া। কিভাবে দেখো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, সিলভারের জারণ সংখ্যা প্লাস ওয়ান, নাইট্রেটেরও প্লাস মাইনাস ওয়ান, সোডিয়ামের প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান। সো দেখো কোথাও কারো কোনো জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে না, সো এটা একটা নন রিডক্স বিক্রিয়া। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবং অধিকাংশ অধঃক্ষেপণ বিক্রিয়া মূলত দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কিভাবে দ্বি প্রতিস্থাপন, দেখো সোডিয়ামটা সিলভারের স্থান নিছে, সিলভারটা এসে সোডিয়ামের স্থান নিছে, সো দ্বি প্রতিস্থাপন, দুইবার প্রতিস্থাপন হচ্ছে। আচ্ছা, আর অধঃক্ষেপণ বিক্রিয়াটা এটা ভাইয়া বোঝার কোনো এক্স্যাক্টলি উপায় নেই, এটা পরীক্ষাটা করে দেখতে হয়, বাট বেশ কিছু বিক্রিয়া আছে যেগুলো দেখলে আমরা চিনতে পারি আসলে। আচ্ছা, সো এইবার আমরা সব এই চ্যাপ্টারের লাস্ট যে অংশটা সেটা হচ্ছে লাস সাতেলীয় নীতি, সেটা পড়ি, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই লাস সাতেলীয় নীতি, ল্যাচেটলিয়ার্স প্রিন্সিপাল, লাস সাতেলীয় নীতি। লাস সাতেলীয় নীতিটা কি বলছে দেখো, বিক্রিয়ার উপমুখী বিক্রিয়া যে অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদনের ঘনমাত্রা সমান তাকে কি বলা হয়, সাম্যাবস্থা। অর্থাৎ ধরলাম একটা বিক্রিয়া আছে এ প্লাস বি, বিক্রিয়া করে সি উৎপন্ন হচ্ছে, এই উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা কাকে বলে, বিক্রিয়ার যে অবস্থায় দেখো এ কিন্তু ধরো এতখানি আছে, সি নাই, এ আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে 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 সি আস্তে আস্তে বাড়তে থাকে, এমন একটা সময় আসে যখন ঠিক যেই পরিমাণ এ বি থাকে ঠিক একই পরিমাণ সি থাকে, এ বি এর ঘনমাত্রা যত যত হবে সি এর ঘনমাত্রা তত হবে। সো এমন একটা সময় আসলে আসে, তখনই বলা হয়ে থাকে তাকে উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বল। সো লাস সাতেলীয় নীতিটা এই সাম্যাবস্থার সাথে খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। সেটা কিভাবে দেখো, যে উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক, সেটা হতে পারে তাপ, বিক্রিয়ার নিয়ামকটা কি তাপ হতে পারে, চাপ হতে পারে এবং ঘনমাত্রা হতে পারে, যে কোনো একটা পরিবর্তন হলে বিক্রিয়াটা এমনভাবে অগ্রসর হবে বা পিছনে আসবে যেন এই বিক্রিয়া পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। জিনিসটা একটু বিস্তারিত বুঝাই তোমাদেরকে। সো প্রথমে আমরা চলো দেখে আসি যে তাপের প্রভাবটা কি। তাপের প্রভাব মনে করি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, মাইনাস এক্স কিলোজুল পার মোল, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উপমুখী বিক্রিয়ার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদক কিন্তু একটা তাপ। সো সাম্যাবস্থা যখন আসে, যখন ওর ঘনমাত্রা অ্যাবসলুটলি ইকুয়াল, এটারও সমান এটারও ঘনমাত্রা সমান, তখন আমরা কি করব, তখন সাম্যাবস্থায় যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা তাপের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কি হবে, উৎপাদ বেড়ে যাবে। আর উৎপাদ বেড়ে যাওয়া মানে কি, বিক্রিয়াটা আস্তে আস্তে বামের দিকে সরে আসবে না। আবার বলি, এ আর বি আর সি সাম্যাবস্থায় মনে করো এর ঘনমাত্রা একদম সমান, সো তখন যদি আমরা তাপকে বাড়িয়ে দিই বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কিন্তু একটা উৎপাদ, সো কোনো বিক্রিয়ায় উপমুখী বিক্রিয়া উৎপাদ পরিমাণ বাড়িয়ে দিই বিক্রিয়ার পশ্চাৎ দিকে চলে আসে, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়। তো এক কথায় হচ্ছে উপমুখী বিক্রিয়ার তাপ বৃদ্ধি করলে, সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া বাম পিছনের দিকে চলে আসে, আবার উপমুখী বিক্রিয়া যদি তাপ হ্রাস করি তাহলে কি হবে, উৎপাদটাকে সরিয়ে নিচ্ছি, আর উৎপাদ সরিয়ে নেওয়া মানে কি, বিক্রিয়াটাকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করা, বিক্রিয়া পেছনের দিকে আসতে পারবে না। সো উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে আসে, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া ডান দিকে যায়। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো তাপের প্রভাব হচ্ছে এটা, ঠিক ঠিক তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, মনে করি এটা প্লাস প্লাস এক্স কিলোজুল, তখন কি হবে, তাপ হারি বিক্রিয়ায় তাপ হ্রাস করলে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপ কিন্তু কমে যায়। সো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রাকে হ্রাস করো, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাকে যদি তুমি বৃদ্ধি করো তাহলে কি হবে, বিক্রিয়া আস্তে আস্তে কোন দিকে যাবে, ডান দিকে সরবে। আর তাপ যদি হ্রাস করে ফেলো উপমুখী বিক্রিয়ার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে চলে আসবে। কেন, তোমরা কিন্তু এখন আসলে বুঝতে পারতেছো যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে, কারণ তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি তাপ কমে যাচ্ছে, তাপটাকে সে শোষণ করতে পারতেছে, রাইট। সো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যখন তুমি সাম্যাবস্থায় যখন তুমি তাপমাত্রাটাকে বৃদ্ধি করবা তখন বিক্রিয়া কোন দিকে যাবে, ডান দিকে যাবে, হ্রাস করলে বিক্রিয়া বাম দিকে চলে আসবে। এবার আসো চাপের প্রভাব, দেখো এখানে আমার টোটাল বিক্রিয়ক কয় মোল, দুই মোল, এক মোল, এটা ওয়ান মোল বি, টোটাল উৎপাদ হচ্ছে ওয়ান মোল। সো এখন এই বিক্রিয়াতে সাম্যাবস্থায় যখন ওর ঘনমাত্রা সবই সমান,
তখন কি হবে, তখন যদি আমি চাপ বৃদ্ধি করি, চাপ যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, ধরো এইটার এইটুকু পাত্রের মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, তো এটাকে আমরা চাপ বৃদ্ধি করে এতটুকু নিয়ে আসলাম, ধরো এখানে একটা পিস্টনের মতো আছে, চাপ বৃদ্ধি করলে আমরা এটাকে এতটুকু নিয়ে আসলাম, তখন কি হবে দেখো, ছোট জায়গার মধ্যে 2 মোল ভালো থাকতে পারবে না 1 মোল ভালো থাকতে পারবে? ডেফিনেটলি 1 মোল ভালো থাকতে পারবে। সো বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি চাপের প্রভাব, চাপ বৃদ্ধি করা হয়, তবে বিক্রিয়া সেই দিকেই যাবে যেখানে মোল সংখ্যা কম। এখানে আমার উৎপাদে মোল সংখ্যা অনেক কম, সো বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে এই বিক্রিয়ার জন্য। আবার বিক্রিয়া যদি চাপ হ্রাস করো তাহলে কে ভালো থাকতে পারবে? ও ভালো থাকতে পারবে, কারণ জায়গা বেশি, 2 মোল জিনিস ভালো থাকতে পারবে। তো চাপ হ্রাস করলে বিক্রিয়া পেছনের দিকে সরে আসবে। সো যদি এখানে আরেকটা থাকতো ডি, তখন কিন্তু ওইটাও 2 মোল হয়ে যেত এবং তখন এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাবই থাকতো না, কারণ বিক্রিয়া উৎপাদে মোল সংখ্যা সমান। চাপের প্রভাব তখনই থাকবে যখন বিক্রিয়া উৎপাদে মোল সংখ্যা ভিন্ন হবে। তো যখনই আমরা চাপের প্রভাব দিব, চাপ বাড়ালে আমরা দেখবো কে ভালো থাকতে পারবে, কার মোল সংখ্যা কম, যার যেদিকে মোল সংখ্যা কম চাপ বাড়ালে বিক্রিয়া সেদিকে অগ্রসর হবে, আর চাপ কমালে বিক্রিয়া যেদিকে মোল সংখ্যা বেশি সেই দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এখন আসো ঘনমাত্রা। ঘনমাত্রা, সো বুঝতেই পারতেছো সাম্যাবস্থায় যখন ওর ঘনমাত্রা টোটালি সমান, সো এখন আমি কি করলাম, বিক্রিয়কের পরিমাণ আরো বাড়াই দিলাম, বিক্রিয়কের পরিমাণ আরো কিছু বিক্রিয়ক অ্যাড করলাম। সো বিক্রিয়া অ্যাজ ইউজুয়াল অবশ্যই ডান দিকে সরে যাবে। আবার কি করলাম, সাম্যাবস্থায় আসার পর যখন ওর ঘনমাত্রা সমান, উৎপাদ অন্য জায়গা থেকে আবার এখানে কিছু ঢেলে দিলাম, সো বিক্রিয়া অবশ্যই পেছনের দিকে সরে আসবে, বা বিক্রিয়ককে কিছুটা অপসারণ করলাম, তখন কি হবে, বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কমন সেন্স দ্বারাই আমরা বুঝতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা ক্লাসটি এ পর্যন্ত বুঝতে পারছো লাস্ট হাতিলীয় নীতিটা, তারা কমেন্টে একটু ইয়াস লিখে আমাকে জানাও। আমরা অলমোস্ট আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। এইবার তোমাদের জন্য খুব ছোট্ট একটা কুইজ থাকবে আমার, এটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যে এই একটা অভিমুখী বিক্রিয়া তোমরা দেখতেছো, এখন বলতে হবে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? আচ্ছা ইয়েস, তাপের প্রভাবটা আরেকবার রিপিট করতে করতে বলতেছে শিয়ান। আচ্ছা তাপের প্রভাবটা তোমার জন্য একটু বলে দেই যে, হ্যাঁ, তো তাপের প্রভাবটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদ হচ্ছে একটা তাপ, উৎপাদ হচ্ছে একটা তাপ। সো তাপ উৎপাদ যদি তুমি সাম্যাবস্থায় বাড়িয়ে দাও তাহলে কি হবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, তা বিক্রিয়া করে আবার বিক্রিয়কে ফেরত আসে, যেহেতু উপমুখী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়া, সাম্যাবস্থায় তাপ বাড়ালে বিক্রিয়া বাম দিকে সরে আসে, তাপ হ্রাস করলে বিক্রিয়া ডান দিকে সরে যায়। তো এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়াটা ঠিক উল্টা। ওকে, সো আমি তাপ তাপ তাপের প্রভাবটা একটু বললাম। হ্যাঁ, তুমি ভিডিওটা শেষ হলে তুমি আরেকবার একটু রিওয়াইন্ড করে ওই পার্টটা একটু দেখে নিবে, তারপর আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমাকে এখানে একটু বলো তাহলে, যে তাপ বা এই বিক্রিয়া যদি চাপ বাড়াই আমি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে আমাকে বলো, চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে আমাকে একটু জানাও কমেন্টে, চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? তোমরা আমাকে জানাও যে চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে, সামনের দিকে বলতেছে, ডান দিকে, সামিয়া নিষাদ বলছে ডান দিকে, আচ্ছা সাদ বলছে সামনে, ওকে ওকে সব চলো আমরা দেখে নিই। খুবই সহজ, এখানে টোটাল মোল হচ্ছে কত, 4 মোল, আর এখানে টোটাল মোল হচ্ছে কত, 2 মোল। সো চাপ যেহেতু বাড়তেছে, সো চাপ বাড়লে কি হবে, যেদিকে মোল সংখ্যা কম সেদিকেই যাবে, সো বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, চাপ কমালে বিক্রিয়া পেছনের দিকে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং চাপের প্রভাবটা কিন্তু সবসময় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, যদি এরকম একটা বিক্রিয়া তোমাদের কখনো দিয়ে দেয় যে কি কোন কিরকম একটা বিক্রিয়া দেওয়া যায় বলো দেখি, ধরো H2, না এটা 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 ধরো এরকম একটা বিক্রিয়া তোমাদের দিয়ে দিল যে HCl প্লাস H2SO4, এই বিক্রিয়াটা দিয়ে দিল, এবং এখানে হবে হচ্ছে তোমার H2SO, সরি HCl না, সোডিয়াম ক্লোরাইড, সো এখানে যেটা হবে সোডিয়াম সালফেট,
সো এই বিক্রিয়া দেখো, এখানে কিন্তু কোনোটাই গ্যাসীয় না, এটা হচ্ছে লিকুইড, এটাও লিকুইড তৈরিও হবে, এটা লিকুইড। সো যদি গ্যাসীয় পদার্থ এখানে তোমার বিক্রিয়া সংখ্যা যাই থাকুক না কেন, কখনোই এখানে লাসাতেলের নিয়ম অনুসারে এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে ওর গ্যাসীয় অবস্থা নেই। গ্যাসীয় অবস্থা এভাবে কিন্তু আমাদের কনফিউজ করতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা কনফিউজ হবে না। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো ক্লাসে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।